হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্টোরি, আমাদের গল্পতে। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে যাব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ওয়াটারটনে। ওয়াটারটন কানাডার ন্যাশনাল পার্কগুলোর মধ্যে একটি, তাই এখানে ঢুকতেই একদিনের পাসের জন্য $16 খরচ পড়ে। ওয়াটারটন ছোট্ট একটি স্বপ্নপুরী। এখানে একবার আসলে যে কেউ এর সৌন্দর্যের প্রেমে পড়ে যাবে। খুব সুন্দরভাবে সাজানো গুছানো পরিপাটি একটি টাউন। আর এই টাউনে এরকম অনেক হরিণ ঘোরাফেরা করতে দেখা যায়। নর্মালি হরিণ অনেক ভীতু প্রকৃতির হয়, কিন্তু এখানের হরিণগুলো মানুষ দেখতে দেখতে এত ইউজড হয়ে গেছে, মানুষ দেখেও ওদের মধ্যে কোনো ভাবান্তর নেই। হরিণ দেখে তো মেহেকের বাদ ভাঙা খুশি। ওয়াটারটনের অন্যতম আকর্ষণ হলো এই হোটেলটা, যার নাম হলো প্রিন্স অফ ওয়েলস। এই হোটেলটা যেই জায়গায় আছে সেই জায়গা থেকে পাহাড়ের ভিউটা দেখতে এক কথায় অসাধারণ লাগে। হোটেলের ভেতরটা আমার দেখা হয়নি, কিন্তু যেই হোটেলের বাইরের দিকটাই এত সুন্দর, না জানি ভিতরের দিকটা কতটা সুন্দর। এটা বানানো হয়েছে 1927। হোটেলটা এত সুন্দরভাবে মেনটেন করা হয়েছে, কেউ বাইরে থেকে দেখলে বলবেই না এটা প্রায় 100 বছর আগের পুরনো হোটেল। এখান থেকে ভিউটা দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে রং তুলি দিয়ে আঁকা। এত সুন্দর জায়গায় আসলে বাসায় ফিরে যেতে একদমই ইচ্ছে করে না। পাহাড়ে ঘেরা হোটেলটা দেখতে অদ্ভুত সুন্দর লাগে। বলে রাখা ভালো, এখানের হোটেল বা রিসর্টগুলো অনেক এক্সপেন্সিভ, তাই ক্যালগেরি থেকে ডে ট্রিপের জন্য আসাই ভালো। ক্যালগেরি থেকে ওয়াটারটনে আসতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। এর দূরত্ব হলো 270 কিলোমিটার। জায়গাটা অনেক বেশি উইন্ডি, বাতাসে আমাদের যেন উড়িয়ে নিয়ে যাচ্ছিল। ওয়াটারটনে সব সময় এরকম উইন্ডি থাকে।
কেন জানি না বাচ্চাদের বালু আর পাথর এত পছন্দ, যেখানেই দেখে সেখানেই খেলতে বসে পড়ে। এখানে কিছুক্ষণ থেকে চলে গেলাম ওয়াটারটন টাউনের দিকে। টাউনের মধ্যেই একটা ওয়াটার ফলস আছে, ফলসটার নাম হলো ক্যামেরন ফলস। চলে যাচ্ছি ওখানে। যেতে যেতেই হরিণের দেখা পেয়ে গেলাম। মেহেক হরিণ বা ওয়াইল্ড লাইফ দেখতে অনেক পছন্দ করে, তাই এখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে ওকে হরিণ দেখালাম। চলে এলাম ক্যামেরন ফলসে। এইদিকে মেহেক কিছুতেই কোল থেকে নামবে না, কোলে বসেই ওয়াটারফলস এনজয় করছে। এখান থেকে 40 মিনিটস দূরত্বে আরেকটি ফলস আছে, লানব্রেক ফলস। ক্যালগেরির কাছে এটা আমাদের গরিবের নায়াগ্রা ফলস। সেই ফলসটা এতই সুন্দর, আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে সেই ফলসটার ভিডিও আপলোড করব। দেখার জন্য আপনারা আমার চ্যানেলেই চোখ রাখুন। হালকা বাতাস ও পানির শব্দে অন্যরকম ভালো লাগা কাজ করছিল। এখানে কিছুক্ষণ থেকে চলে গেলাম ঠিক পাশেই একটা লেকে। লেকের ধারে এরকম অসংখ্য পাথর দেখে বাচ্চারা আবার এখানে বসে খেলাধুলা করা শুরু করে দিল। আর অন্য পাশে চলছিল খাওয়া দাওয়ার আয়োজন। আজকের আইটেম বারবিকিউ চিকেন, কাবাব, খিচুড়ি আর ঝাল পিঠা। সব কিছুই অনেক মজার ছিল, কিন্তু স্পেশালি কাবাবটা এত মজা ছিল যে কাবাবটা হওয়ার পরপরই গাপুস গুপুস করে আমরা খেয়ে ফেলেছি, ওই জন্য ভিডিও করার সময় পাইনি। আসলে এমন প্লেসে গ্রুপে আসলে সময়টা যেন খুব দ্রুত চলে যায়। কেউ কেউ জম্পেশ আড্ডা মারছিল আর কেউ কেউ সুন্দর এই জায়গায় ফটো সেশন করা নিয়ে বিজি।
সন্ধ্যে হয়ে এলো, সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি স্বপ্নের রাজ্য ছেড়ে। ইচ্ছা করছিল এখানেই থেকে যাই, কিন্তু যেতে তো হবেই। আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো কেটেছে, এত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা সবসময় আমার চ্যানেলের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, আপনাদের সাপোর্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। ফিরে যাওয়ার সময়ও আরো বেশ কিছু হরিণ দেখলাম। হরিণগুলোকে এত কিউট লাগছিল, ইচ্ছে করছিল একটা সঙ্গে করে নিয়ে যাই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।